বাচ্চাকে নামি দামি ব্র্যান্ডের ভেজাল জুস না খাইয়ে ঘরেই তৈরি করুন মজাদার দোকানের মতো পারফেক্ট ফ্রুটিকাল জুস। এখন যেহেতু মধুমাস চলছে, এই মাসে কিন্তু পর্যাপ্ত পরিমাণের আম, জাম, কাঁঠাল, লিচু পাওয়া যাবে। আজকে আমি সংরক্ষণ পদ্ধতি সহ পাকা আমের মিষ্টি ফ্রুটিকাল জুস তৈরি করে দেখাবো খুব সহজেই। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সেই সঙ্গে আমার এই রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। ফ্রুটিকা তৈরি করার জন্য প্রথমে আমি শিরাটা তৈরি করে নিব। আর তার জন্য অ্যাড করে দিলাম 1 কাপ চিনি এবং 2 কাপ পানি। মাপটা মনে রাখবেন, 1 কাপ চিনির জন্য 2 কাপ পানি যথেষ্ট। ব্যাস, এখন আমি পাত্রটি চুলায় বসিয়ে দিব। মিডিয়াম টু লো আঁচে রেখে আমি 2 থেকে 3 মিনিটের জন্য আমি এই চিনি শিরাটাকে জাল করে নিব। ব্যাস, এখন নামিয়ে শিরাটা ঠান্ডা করে নিব। আজকের এই ফ্রুটিকা রেসিপির জন্য এখানে আমি 3টা পাকা আম নিয়েছি, বড় সাইজে 3টা আম। এখানে আমার 1 কেজি হয়েছে। এখন আমি আমগুলোকে ধুয়ে চাকুর সাহায্যে খুব ভালো করে কেটে ছিলে কিউব করে কেটে নেব। ব্যাস, আমগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন, ছোট ছোট করে কিউব করে আমগুলোকে আমি কেটে নিয়েছি। যেহেতু কাটার পরে ধোয়া যাবে না, তাই কাটার পূর্বে আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কেটে রাখা আমগুলো কড়াইতে দিয়ে দিব। এরপর আমি আমের মধ্যে অ্যাড করে দিব পানি 1 কাপ। ব্যাস, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আঁচে এই আমগুলোকে 4 থেকে 5 মিনিটের জন্য জাল করে নেব। তো ভিউয়ার্স, দেখুন আমগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। সিদ্ধ করে রাখা আমগুলোকে খুব ভালো করেই ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডারে জার নিব। যে জারটাতে জুস করা হয় সেই জারটাই কিন্তু ব্যবহার করতে হবে। এখন আমি চামচের সাহায্যে আমগুলোকে জারে নিয়ে নেব। ব্যাস, এখন আমি আমগুলোকে 1.5 থেকে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। ব্যাস, আমগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এটা কিন্তু ছাঁকতে হবে না, যেহেতু পাকা আম ব্যবহার করেছি, তার উপরে আবার আমগুলোকে আবার সিদ্ধও করেছি। এখন আমি এই বোলটাকে সাইড করে রেখে দিব। অন্যদিকে দেখুন, শিরাটাও কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি ব্লেন্ড করা আমের মধ্যে শিরাটা দিয়ে দিব। তবে একবারে না দিয়ে অল্প করে শিরা অ্যাড করে দিব এবং অন্য হাত দিয়ে অনবরত হুইস্কির সাহায্যে মিক্স করতে থাকবো। লক্ষ্য রাখতে হবে এই ফ্রুটিকা জুসটা কিন্তু বেশি ঘন বা বেশি পাতলাও হবে না। তো আমার 1 কেজি আমের জন্য যে শিরাটা আমি বানিয়ে রেখেছিলাম সে সম্পূর্ণ শিরাটাই কিন্তু আমার লেগেছে। শিরা অ্যাড করার পর খুব ভালো করে কিন্তু আমি এটা মিশিয়ে নিয়েছি। ব্যাস, এখন পরিবেশন করার পালা। আমি আপনাদের গ্লাসে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আর ফ্রুটিকার ঘনত্বটা ঠিক এরকম হয়েছে, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। যেসব বাচ্চারা বাহিরের খাবারের প্রতি আসক্ত, এই মধুমাসে কিন্তু আপনারা চাইলে এভাবে জুস বানিয়ে ওদের খাইয়ে দিতে পারবেন, ওরা খুব পছন্দ করবে। আর এই জুসটা বয়মে ভরে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকে আমার ফ্রুটিকা জুসের রেসিপিটা কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন আরও একটি রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।